আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে কোনো একদিন, কোনো সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী, বহু আভরণে ভারাক্রান্ত করিতার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা, পুরুষেরে করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিলে তারে। ভালোই করেছ, সামান্যাসী নারী রূপে গ্রহণ করিতে যদি তারে অনুতাপ বিধিত তাহার বুকে আমরণ কাল। প্রভু, আমি সেই নারী, তবু আমি সেই নারী নহি, সে আমার হীন ছদ্মবেশ। তারপরে পেয়েছিন বসন্তের বরে দীর্ঘকাল অপরূপ রূপ, দিয়েছিনু শ্রান্ত করি বীরের হৃদয় ছলনার ভারে, সেও আমি নহি, আমি চিত্রাঙ্গদা। দেবী নহি, নহি আমি সামান্যা রমণী, পূজা করি মোরে রাখিবে মাথায়, সেও আমি নহি, অবহেলা করে পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, যদি দুরূহ চিন্তার তব অংশ দাও, যদি অনুমতি করো কঠিন ব্রতের তব সহায় হইতে, আমার পাইবে তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আশই সব বীর শিক্ষা দিয়ে, দ্বিতীয় অর্জুন করিতারে একদিন পাঠাইয়া দিব যাবে পিতার চরণে, সেদিন জানিবে মোরে প্রিয়তম। আজ শুধু নিবেদি চরণে আমি চিত্রাঙ্গদা, রাজেন্দ্র নন্দিনী। মণিপুর রাজদোহিতা। হ্যাঁ, এই কবিতা বক্তব্যের মধ্যে দিয়ে আমার মনে হয় নারী দিবসের অনেক কথাই বলা হয়ে গেল। অনেকটা